আমার নাম সাইকা জাহান সাজ আমি ইয়নোশ মিনি লাইব্রেরি থেকে একটি বই নিয়েছি বইটির নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি আজকে আমি এই বইটির বুক দিব সাইকোলজি অফ মানি বইটি লিখেছেন মর্গান হাউস অনুবাদ করেছেন সাইদুর রহমান এই বইটা মূলত আমরা কিভাবে মানি অর্থাৎ টাকা খরচ করব তার উপর ভিত্তি করে লেখা হয়েছে এখানে মর্গান মর্গান হাউজেল সেটাকে সাইকোলজি অফ মানি বলেছেন কারণ তিনি এখানে দেখিয়েছেন কিভাবে আমাদেরকে টাকা খরচ করতে হবে আমরা হচ্ছে এখানে প্রথমে এই বইটিতে মর্গান মর্গান হাউজেল একটা ঘরনা বর্ণনা করেছেন তার প্রাথমিক জীবনে সেটা হচ্ছে যখন তিনি ছাত্র ছিলেন তখন তিনি লস অ্যাঞ্জেলেসে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন সেখানে একজন লোক রোজে আসতেন তিনি ছিলেন হারবার একজন শিক্ষক এবং সে প্রত্যেক দিনই প্রায় কোন কারণ ছাড়া তার ডিনারে এক হাজার ডলার করে খরচ করতো যার কারণে তার সমস্যা যেটা হতো যে তিনি দিন শেষে হচ্ছে তারপরে তিনি হচ্ছে সবাইকে অনেক খাওয়াতেন এবং সবাই তার সাথে বন্ধুত্ব করত কিন্তু তিনি অকারণে এতটা খরচ করতেন যার কারণে একটা সময় তার এত খারাপ অবস্থা হয়ে যায় যে তিনি আর টাকা হচ্ছে খরচ করার থাকে না তাকে চেয়ে চিন্তা মানুষের কাছ থেকে নিতে হয় তো এই ধরনের বাজে উদাহরণ তিনি দিয়ে শুরু করেছেন আবার তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন একজন লোক যে জীবনের প্রথম অংশে একদমই ছিলেন না ধনী কিন্তু পরবর্তীতে তিনি কাজ করে হচ্ছে নিজের টাকা খরচ করে দক্ষতাকে কাজে লাগিয়ে হচ্ছে জীবনে সফলতা এবং তিনি হচ্ছে যে শুধুমাত্র নিজের জন্য নিজের বাচ্চাদের জন্য যে ডলার রেখে গেছেন তা না তিনি একটি প্রতিষ্ঠানকে দুই মিলিয়ন ডলার দান করে গেছেন এটা করতে পেরেছেন এর কারণ হচ্ছে যে এটা করতে পেরেছেন এর মধ্যে কোথায় হার্ভার্ডের পিএইচডি পিএইচডি করা একজন শিক্ষক সে কিনা শেষ জীবনে এসে ভিক্ষে করছে আর একজন স্বাভাবিক মানুষ যে কিনা তার মতো শিক্ষিত নয় সে যে জীবনের শেষে এসে তার সন্তানদের জন্য টাকা রেখে যাচ্ছে আবার মানুষকে দানও করছে এটা তিনি দেখিয়েছেন যে এটা হলো এক ধরনের সাইকোলজি অফ মানি কারণ তিনি জানেন কিভাবে টাকাটা খরচ করতে হবে সঠিক উপায় কিভাবে টাকাটা খরচ করতে হবে কারণ অবশ্যই একজন হারবার পিএইচডি ততটা শিক্ষিত হবে একজন স্বাভাবিক ব্যবসায়ী তা শিক্ষিত হবে না কিন্তু একজন হারবার্ড পিএচডি পর্যন্ত জীবন শেষ করেছেন ভিকারি হিসেবে কিন্তু একজন স্বাভাবিক ব্যবসায়ী তা করেনি বরং তিনি টাকা রেখে গেছেন মানুষের জন্য এরা তিনি করেছেন কারণ তিনি টাকা খরচ করা ছিলেন দক্ষ এবং তিনি জানতেন যে কিভাবে টাকা খরচ করতে হবে টাকা খরচ করতে হবে আমাদেরকে এবং এমন থেকে আমরা লাভ পাবো আমাদের কোনো টাকা না থাকে তো এখানে তিনি দেখিয়েছেন যে টাকা খরচ করলে সবসময় লাভ হবে তাও না অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বিনিয়োগ করি সেক্ষেত্রে থেকে লাভ নাও আসতে পারে এতে হতাশ হওয়ার কিছু নেই কারণ হতাশা যত হতাশ হবে ততই আমাদেরকে মনোবল আমাদেরকে আমরা আমরা মনোবল হারাবো এবং ধীরে ধীরে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না বরং এর ভিতরে আরো বেশি আমরা আটকে যাব তো যেটা করতে হবে হতাশ হওয়া যাবে না এবং আমাদেরকে থেকে বাদ দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে হতেই পারে যে আমরা লাভ করতে পারছি না এটা কোনো সমস্যা না পরবর্তীতে হয়তো আরো লাভ হবে কারণ সৃষ্টিকর্তা সবার জন্যই হচ্ছে যে সমান আহ হচ্ছে সবার সমান ভালোবাসা দান করে থাকেন তো হতাশা হয়ে যাবে আর একটা হচ্ছে অমিতবে ব্যক্তি কখনোই হচ্ছে সফলতা লাভ করতে পারবে না কারণ যখন সে হবে তখন সে বুঝতে পারবে তার প্রয়োজনীয় চাহিদাগুলো বাদ দিয়ে এক্সট্রা চাহিদাগুলো পূরণ করার তো কোনো প্রয়োজন নেই আমি যদি আমার নিজের চাহিদা পূরণ করতে পারি করে আমার জন্য ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে পারি সেটা তো আমার জন্য বেটার তো আমার তো দরকার নেই বিলাসিতা করা তো উনিখানে সেটাই দেখেছেন যে অমিতবেই মানে মৃতবেই হতে হবে আমাদেরকে আহ সবসময় অল্প অল্প করে খরচ করতে হবে যতটুকু প্রয়োজন তার উপর ভিত্তি করে কখনোই এর বেশি করতে হবে না আমাদেরকে এবং এখানে আরেকটা বিষয় তিনি দেখিয়েছেন দৃষ্টিভঙ্গি মানে একজন হতে পারে যে একভাবে খরচ করে তার কাছে সেটাই সহজ এবং তিনি সেখান থেকে সঞ্চয় করতে পারছেন অন্যজন ঠিক আরেক অন্য আরেকভাবে খরচ করে তিনিও সঞ্চয় করতে পারছেন এক্ষেত্রে আমরা কাকে ভুল বলব আসলে আমরা কাউকেই ভুল বলবো না কারণ দুজনে সরে কারণ দুজনেই নিজেদের উপায় অনুযায়ী নিজেদের পরিবারের স্ট্যাটাস স্ট্রাকচার ইত্যাদি অনুযায়ী কাজগুলো করছেন যার কারণে তাদের এতটুকু খরচ করে তিনি বুদ্ধিমত্তার সাথে খরচ করার পরে তার কাছে কিছু সঞ্চয় থাকছে তো এখানে দৃষ্টিভঙ্গি বিষয়টা তিনি দেখিয়েছেন যে আমাদের সবাই পারসেপশন এক না ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি সামগ্রিক দেখতে হবে যে একজন যার পরিবারে মাত্র সাত যার পরিবারে সাতজন আছে তার পরিবারের খরচ যতটুকু হবে তাকে ওই অনুযায়ী তার চাহিদাগুলো পূরণ করতে হবে এবং সেই অনুযায়ী তাকে পরবর্তীতে মাসে একটা সঞ্চয় রাখতে হবে আর যার পরিবারে চারজন তাকেও সেই অনুযায়ী করতে হবে তাকেও তার পরিবারের প্রত্যেকটি চাহিদা পূরণ করার পর তারপরে হচ্ছে কিছুটা সঞ্চয় করতে হবে এভাবে আমরা হচ্ছে একটি সাইকোলজিপূর্ণ হচ্ছে মানি মানি সাইকোলজি ভাবে খরচ করতে পারবো আমাদেরকে হচ্ছে পরিমিত পরিমাণে মানি টাকা খরচ করতে হবে যে টাকাটা আমাদের জন্য হেল্পফুল হবে যা আমাদের কোনো বিপদ আনবে না ভবিষ্যতে আমরা যেটাকে আমরা যেন ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে পারি যাতে আমরা কোনো বিপদে পড়লে আমরা সেটাকে রক্ষা পেতে পারি মূলত এই বিষয়গুলোই দ্য সাইকোলজি অফ মানি বইটাতে মর্গান হাউস তুলে ধরেছেন এই বইটা হচ্ছে প্রতিটি ব্যবসায়ীর জন্য খুবই আহ হচ্ছে গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি কারণ এই বইটিতে ব্যবসায়ের অনেক ধারণা হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে যে তাদের কিরকম আচরণ করা তা বর্ণনা করা হয়েছে ধন্যবাদ